প্রিয় শিক্ষার্থী, আজকে এই ভিডিও ক্লাসে চতুর্থ পর্ব সিভিল স্টুডেন্ট ইন কস্টিং ওয়ান থেকে আমি একটি স্টুডেন্ট দেখাবো। একটু আন্তরিকতার সাথে এবং খুবই মনোযোগ দিয়ে অঙ্কটা দেখতে হবে, তাহলে অঙ্কটা পারা যাবে। আমরা আজকে একটা টেবিলের এস্টিমেট করবো, এই টেবিলটা করতে কতটুকু কাঠ প্রয়োজন এবং কত টাকা খরচ হবে। মূলত এই অঙ্কটা আমরা করব, দেখা যাক প্রশ্ন কিভাবে আসতে পারে। চিত্রে প্রদত্ত টেবিলটির এস্টিমেট প্রস্তুত করো। যদি উক্ত টেবিলটি সেগুন কাঠ দ্বারা তৈরি হয় তাহলে কত টাকা খরচ হবে। প্রতি ঘন মিটার সেগুন কাঠের দাম বাজার মূল্য যদি 20,000 টাকা করে হয় তাহলে এই টেবিলটা আমাদের কত টাকা কাঠ লাগবে এটা আমরা জানতে পারি। এই টেবিলটা এস্টিমেট করতে গেলে আমাদের অবশ্যই তো মাপ লাগবে, চিত্রে মাপগুলো দেওয়া থাকবে। দেখা যাচ্ছে এখানে দৈর্ঘ্য এবং প্রস্থ মাপ দেওয়া আছে, দৈর্ঘ্য 120 সেন্টিমিটার, প্রস্থ 100 সেন্টিমিটার। এবং আমরা জানি এগুলোকে কি বলে প্রত্যেকটাই, আমাদের পায়া, বাতা এবং টানা। আমি এই এবং উপরের তল এই কয়টার যদি এস্টিমেট আমরা করতে পারি তাহলে এই টেবিলটি এস্টিমেট হয়ে যাবে। আমি এখানে লিখে রাখছি মূলত কয়টার কাজ করতে হবে। মূলত এখানে পায়া এবং তারপরে আছে বাতা, টানা এবং উপরিদেশ। মূলত কাঠের পরিমাণ এই চারটা আইটেম, এখানেও আমাদের এই চারটা আইটেম যদি আমরা করতে পারি তাহলে আমাদের কাঠের পরিমাণ বের হয়ে যাবে। এখন দেখি এস্টিমেট কিভাবে করব। আমি আগে লেখা রাখছি বোঝার সুবিধার্থে, তোমরা শুধু একটু মনোযোগ দিয়ে দেখো তাহলে পারো। প্রথমত এই 1 নম্বর আইটেম, আমি যেহেতু ওখানে লিখছি পায়া, আমরা জানি একটা টেবিলে 4টা পায়া থাকে, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, এখানে 4টা পায়া। একটা টেবিলে যদি 4টা পায়া থাকে, আমরা লিখলাম সংখ্যা 4। এই পায়ার দৈর্ঘ্য কত, দেখো এখানে চিত্রেই এই পায়াটার দৈর্ঘ্য, প্রস্থ এবং পুরুত্ব দেওয়া আছে। প্রথমটা হচ্ছে দৈর্ঘ্য, তারপর হচ্ছে তোমার প্রস্থ এবং পুরুত্ব, এই তিনটে মাপ দেওয়া আছে। তাহলে দৈর্ঘ্য যেহেতু 75 সেন্টিমিটার, আমরা মিটার করলে 0.75 মিটার, তাহলে মোট দৈর্ঘ্য কত হবে, 4 × 0.75 গুণ করলে 3.00 মিটার। আর প্রস্থ 8 × 0.0, এই যে এখানে যেটা দেওয়া আছে 8 এবং 9, এটাকে যদি আমরা মিটারে নিয়ে আসি তাহলে 0.08 এবং 0.09। এখন মোট দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতা যদি গুণ করি তাহলে পায়ার পরিমাণটা বের হয়ে যাবে। তাহলে আমাদের 1 নম্বর আইটেম ছিল পায়া, পায়া কাজ শেষ। তারপরে আমাদের বাতা, এখানে আমরা 2 নম্বর আইটেম লিখছি বাতা। তাহলে আমরা জানি বাতা কোনটা, এই পায়ার সাথে এবং উপরিতলের সাথে নিচেই যে বা ইয়া থাকে, টানাটা থাকে, এটাকে বলে বাতা। এখন দেখা যাচ্ছে এই সাইডে একটা বাতা থাকলে এই সাইডেও একটা বাতা আছে, আমরা এই সাইডে দেখতে পাচ্ছি না কিন্তু মূলত আছে। তোমরা বাসায় যে টেবিলগুলো আছে এগুলো একটু খেয়াল করলে পারবা। আবার এই সাইডে বাতা আছে, এই সাইডেও বাতা আছে, তাহলে এই সাইড এবং এই সাইডে এই দুটো বাতা একটু বড়, এই সাইড আর এই সাইডের বাতা দুটা একটু ছোট। তাহলে এটা আর এটা যদি বড় হয় তাহলে বড় বাতা কয়টা, আমরা এখানে লিখছি বাতা বড় এবং ছোট। তাহলে বড় বাতা দুইটা, বড় বাতার দৈর্ঘ্য কত, 120, এই যে এখানে দেওয়া আছে 120 সেন্টিমিটার। তাহলে সেন্টিমিটারটাকে যদি আমরা মিটারে নিয়ে আসি 1.20, তাহলে মোট দৈর্ঘ্য সংখ্যা আর দৈর্ঘ্য গুণ করলে মোট দৈর্ঘ্য পুরুত্ব, এখানে দেখো আমাদের অঙ্কে দেওয়া আছে, এই যে কাঠটার পুরুত্ব কত, 10 × 5 সেন্টিমিটার। তাহলে 10 0.10 এবং উচ্চতা বা পুরুত্ব যেটাই বলি না কেন 0.05। তাহলে দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতা এই তিনটা যদি গুণ করি তাহলে পরিমাণ বের হয়ে যাবে। একইভাবে ছোট পাতা কয়টা, ছোট দুইটা। আমরা একটু আগে বললাম যে এটা ছোট পাতা এবং এটা ছোট পাতা, দুই সাইডে দুইটা পাতা। তাহলে ছোট পাতা দুইটা, দৈর্ঘ্য হচ্ছে 100 সেন্টিমিটার, এই যে এখানে মাপ দেওয়া আছে 100 সেন্টিমিটার। তাহলে দুইটা 100 সেন্টিমিটার করে 2 গুণ করলে 2 সেন্টিমিটার, 2 মিটার সরি। আর প্রস্থ হবে আমাদের এখানে বাতার যে মাপটা ওটাই, তার মানে বড় এবং ছোট দুটার সাইজ একই, 0.10, 0.10, এটা 0.05, এটা 0.05। এখন দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতা গুণ করে পরিমাণ বের হবে। এটা হলো আমার বাতার কাজ শেষ। এখন হচ্ছে টানা, টানা কোনটা, আমাদের পায়ার সাথে দুই সাইডে পায়ার সাথে যেটা টানা থাকে, যেমন এটা একটা এটা একটা, আবার এই এই পাশ থেকে এই টানার সাথে এই টানার একটা সংযুক্ত, তার মানে এখানে 3টা টানা আছে, একটা বড় টানা আর এই সাইডে দুইটা হচ্ছে ছোট টানা। এখানে দেখলে বোঝা যাবে যে টানা বড় কয়টা, একটা। এখানে দেখতেছি দৈর্ঘ্য বরাবর যেটা, এটাকে বলতেছি বড়।
তাহলে বড় টানা একটা দৈর্ঘ্য হচ্ছে 120 আমাদের উপরে মাপ যেটা দেওয়া আছে এটা হচ্ছে টানা 120 তাহলে দৈর্ঘ্য 120 1. মিটার করলে 1.20 তাহলে প্রস্থ আমাদের টানার মাপ দেওয়া আছে 5×5 সেমি তার মানে এটাকে যদি আমরা মিটার করি 0.05 এবং 0.05 এখন দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতা গুণ করলে পরিমাণ বের হয়ে যাবে একইভাবে ছোট টানা কয়টা দুইটা আমরা একটু আগে বললাম এই সাইডে যেটা থাকবে এটা ছোট এবং এই সাইডে যেটা থাকবে এটা ছোট কারণ প্রস্থ বরাবর তাহলে প্রস্থ বরাবর এটা দৈর্ঘ্য কত 100 তাহলে মোট কত হবে সংখ্যা গুণন দৈর্ঘ্য গুণ করলে মোট দৈর্ঘ্য বের হবে আর টানার সাইজ বড় যেটা ছোট বড় এবং ছোট দুটার সাইজ একই হবে তো এখন মোট দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতা যদি গুণ করি পরিমাণ বের হয়ে যাবে এখন থাকলো উপরিতল উপরে আমাদের যেটা ব্যবহার করে থাকি উপরের পৃষ্ঠ এটা পুরুত্ব এখানে দেওয়া আছে 2.5 সেমি পুরুত্ব আর দৈর্ঘ্য তো দেওয়া আছে 120 প্রস্থ হচ্ছে 100 সেমি এখন উপরিতল কয়টা একটা দৈর্ঘ্য কত 120 তাহলে একটা 120 গুণ করলে 1.20 হয় প্রস্থ কত 100 সেমি আমরা মিটার করলাম 1.00 আর পুরুত্ব পুরুত্বটাকে আমরা এখানে দেওয়াই আছে পুরুত্ব 2.5 সেমি ওটাকে আমরা পুরুত্ব করলাম মিটারে এখন দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতা গুণ করলে পরিমাণ এখন এই সবগুলো আমাদের যোগ করতে হবে সবগুলো যোগ করে এটা হচ্ছে আমার মোট কাঠের পরিমাণ তাহলে এই সবগুলো যদি যোগ করি 0.0816 মিটার কিউব হয় আমরা অঙ্কেই এখানে জানছি সেগুন কাঠের এক ঘনমিটারের মূল্য হচ্ছে এখানে বলতে প্রতি ঘনমিটার মূল্য 20,000 টাকা তাহলে ওটা লিখছি এক ঘনমিটার কাঠের দাম যদি হয় 20,000 টাকা তাহলে এতটুকু কাঠের দাম কত তাহলে এতটুকু কাঠের দাম গুণ করলে দেখা যাবে 1632 টাকা তাহলে এই সেগুন কাঠের দাম আমাদের এই রকম একটা টেবিল যদি করতে চাই এই মাপের তাহলে সেগুন কাঠের এত টাকা মূল্য হবে এখন ধন্যবাদ মনোযোগ দিয়ে দেখার জন্য এভাবে আরও অনেক অঙ্ক আছে বইয়ে আমরা যদি একটু এটার সাথে মিলাই রেখে করতে চাই তাহলে দেখা যাবে বাকি অঙ্কগুলো পারবো আর ধন্যবাদ সবাইকে সবাই বাড়িতে থাকবো নিরাপদে থাকবো করোনা ভাইরাসের মোকাবেলা করবো